তুমুল উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো দুই দিন ব্যাপী সুপ্রিম কোর্ট নির্বাচনের ভোট গ্রহণ। আওয়ামী লীগ সমর্থিত সাদা দল নিরপেক্ষ ভোট হচ্ছে দাবি করলেও পুনরায় ভোটের দাবিতে ভোট কেন্দ্রে যায়নি বিএনপি সমর্থিত আইনজীবীদের প্যানেল নীল দল। এদিকে সাংবাদিক মারধরের ঘটনায় ল রিপোর্টার্স ফোরামে এসে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। ভোটের দ্বিতীয় দিন কোনো ধরনের সংঘাতের ঘটনা না ঘটলেও দুই পক্ষের আইনজীবীদের পাল্টাপাল্টি স্লোগানে মুখর ছিল আদালত প্রাঙ্গণ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে সাংবাদিকদের মারপিটের ঘটনায় ক্ষমা চাইতে সকালে ল রিপোর্টার্স ফোরামে আসেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুপক্ষ রাজনৈতিক দলের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করায় পুলিশকে একটু হ্যান্ডেল করতে হয়েছে। এই হ্যান্ডেল করতে গিয়ে আসলে আমাদের কিছু পুলিশ সদস্য আহত হয়েছে, পাশাপাশি আমার প্রিয় সাংবাদিক ভাইরা কয়েকজন আহত হয়েছে। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত এবং আমাদের কমিশনার মহোদয়ও দুঃখ প্রকাশ করেছেন যে আসলে এটা উচিত হয় নাই। বিএনপি সমর্থিতরা ভোট দিতে না যাওয়ায় ভোটারদের চাপ ছিল বেশ কম। দ্বিতীয় দিনে 1920 ও প্রথম দিনে 2117 ভোট কাস্টিং হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এদিকে সকালে আইনজীবীদের উপর মারধর ও নতুন করে ভোটের দাবিতে আপিল বিভাগে যায় বিএনপি সমর্থিত নীল দল। তারা জানান বিষয়টি বিস্তারিত খোঁজ খবর নিয়ে জানানোর আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। আইনজীবী সাংবাদিক নির্যাতনের তদন্ত করে ব্যবস্থা করে বললাম, যদি না করেন দেশবাসীর কাছে সর্বোচ্চ আদালতের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন সৃষ্টি হবে। অবৈধভাবে নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে এবং তার পূর্বের দিন রাতের বেলা তিনতলার কনফারেন্স রুমে ব্যালট বাক্স সিল মারার সময় হাতে নাতে আইনজীবীরা যে ধরে ফেলেছেন সেটাও আমরা বলেছি পরিপ্রেক্ষিতে। পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের জানান প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ হয়েছে তার। তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্ট বা অ্যাসোসিয়েশন একটি বেসরকারি সংগঠন, সুতরাং এ বিষয়ে তিনি হস্তক্ষেপ করবেন না। প্রত্যাশা করেন আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ সমাধানে আসবে দুই পক্ষ। উনি বলছেন যে আপনারা আপনাদের এটা আপনারাই করবেন, আপনাদের সমস্যাটা আপনাদেরই সমাধান করবেন। এটা যেহেতু আদালতের কোনো বিষয় নয়, আদালতের এখতিয়ারের ভিতরে পড়ে না এটা, অতএব এটা উনি কিছু করতে পারবেন না। তবে আইনজীবীদের অভিভাবক হিসেবে বিষয়টি দেখবেন বলেও জানান অ্যাটর্নি জেনারেল। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক।